সাকিব ইস্যু বর্তমানে টক অফ দ্য টাউন আগামী তিনই নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতের সাথে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি সিরিজ আর তারই কারণে দুদিন পরেই ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ সফরে তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবেন টাইগাররা কিন্তু এরই মধ্যে সাকিবের বিরুদ্ধে আসে গুরুতর অভিযোগ প্রিয় দর্শক নিত্য নতুন সকল খবর আপডেট পেতে এখনই ল্যাটেস্ট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করে আমাদের সকল আপডেটের সঙ্গেই থাকুন এছাড়া আমাদের সকল খবর খুঁজে পেতে এখনই সার্চ করুন ইউটিউব ডট কম স্ল্যাশ লেটেস্ট নিউজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিবাল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তবে তিনি ভুল স্বীকার করে নেওয়া তাকে এক বছর নিষিদ্ধ থাকতে হবে দু হাজার বিশ সালে তিনি আবারও ক্রিকেট খেলতে পারবেন শাস্তির খবর শুনে সাকিবাল হাসান আইসিসির ওয়েবসাইটকে বলেন যে খেলাটিকে আমি ভালোবাসি সেখানে নিষিদ্ধ হয়ে আমি চরমভাবে দুঃখিত তবে আমি এই নিষেধাজ্ঞা মেনে নিয়েছি কারণ আমি বিষয়টি অবহিত করিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আইসিসি এসিউর মূল অংশ বাস্তবায়নে খেলোয়াড়দের ওপরেই ভরসা করে থাকে কিন্তু আমার কর্তব্য আমি পালন করিনি তিনি বলেন সারা বিশ্বের খেলোয়াড় ও ফ্যানদের বেশিরভাগের মতো আমিও চাই ক্রিকেট খেলা হোক দুর্নীতিমুক্ত থাকুক আমি আইসিসি এসি দলের সাথে কাজ করার অপেক্ষায় আছি তাদের শিক্ষা কর্মসূচিকে সমর্থন দিতে তরুণ ক্রিকেটাররা যাতে আমার মতো ভুল না করে তা নিশ্চিত করতে বাংলাদেশ টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের কী শাস্তি হচ্ছে মঙ্গলবার দিনভর সেটাই ছিল টক অব দ্য কান্ট্রি সন্ধ্যা সাড়ে ছয়টায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল যখন সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ করেছে তখন গুঞ্জন উঠেছে দেশের বাইরে চলে যাবেন সাকিব এদিন সকাল থেকে রাজধানীর বনানিতে সাকিবের বাসার সামনে জড়ো হয়েছিলেন গণমাধ্যম কর্মীরা কিন্তু সাকিবের দেখা পাননি তারা সন্ধ্যায় আইসিসি যখন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানান তার দুই তিন মিনিট পর সাকিব গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যান এর সময় গণমাধ্যম কর্মীরা চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারেননি জানা যায় সাকিব গাড়ি নিয়ে বিসিবিতে গেছেন তবে বুথ কিংবা বৃহস্পতিবারের মধ্যে তিনি দেশ ছেড়ে আমেরিকা চলে যাবেন বলে গুঞ্জন উঠেছে নিজের ঘরের ফোন রেকর্ড কীভাবে আইসিসির হাতে যায় পাপনের মতো আবর্জনার দরকার নেই প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম বেসরকারি একটি টেলকো কোম্পানির সাথে যুক্ত হয়ে আলোচনার জন্ম দেয় নন্দিত অলরাউন্ডারে সাকিব আল হাসা নিষিদ্ধ হতে পারে এমন গুঞ্জনে টাল মাটাল গোটা দেশ পক্ষে বিপক্ষে নানান মত নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ক্রিকেট প্রেমীরা বিক্ষুব্ধ সমর্থকদের অনেকেই দুষ্টিন বিসিবি প্রদানকে আবার অনেকেই ডাক দিচ্ছেন আন্দোলনেরও ক্রিকেট সমর্থকদের মধ্যে নানান মত পক্ষ বিপক্ষ থাকবেই তবে যে জ্বর বইছে শক্ত হাতে সেটি না সামলাতে বড় ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশের ক্রিকেটই কদিন ধরে দেশের ক্রিকেটে কাল বৈশাখী থাওয়া জ্বর বলেছিলেন সাকিব সেই ঝড়ের অবশেষে নামটাও হতে যাচ্ছে সাকিবাল হাসান কদিন আগে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন সেখানে বলেছিলেন গরোয়া ক্রিকেট ম্যাচ ফিক্সিং বন্ধ করতে হবে ফিক্সিং সংক্রান্ত বিশ্বের এবার জোরালো নন্দিত অলরাউন্ডের নাম আন্দোলন নিয়ে এমনিতে টাল মার্টাল গোটা ক্রিকেট অঙ্গন দোষটা চাপাতে চায় বিসিবির কাঁদে আইসিসি নিষেধাজ্ঞা পেতে যাচ্ছেন সাকিব এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল ক্রিকেটার সাকিব আল হাসানের পক্ষ নিচ্ছেন সবাই অনেকেই দুষ্টেন বিসিবির সব চাইছেন তার পদতে কেউ কেউ ডাক দিচ্ছেন আন্দোলনেরও এতদিন পর কেন এই খবর ছড়ালো সে প্রশ্ন করছেন অনেক সমর্থক ভারত সফরের আগেই এমন খবর বের আইসিসি আইসিসিকেও দৃষ্টান অনেকেই তথ্য প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম তার ফেসবুকে লিখেছেন নাজমুল হাসান পাপন কতটা শুদ্ধ আমরা তার দেখতে চাই এসব আবর্জনা মরকাম মানুষ দিয়ে ভিলেজ পলিটিক্স চলে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে টেকা যায় না একজন সাকিবকে যেখানে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় না সেখানে পাপনের মতো আবর্জনাকে বিসিপিতে কি দরকার বলে প্রশ্ন তোলেন তিনি সাকিবের সব ঘটনা সত্য হলেও নিজের ঘরের ফোন রেকর্ড কীভাবে আইসিসির হাতে যায় এই সামান্য ব্যাপার যদি পাপন ওভারকাম করতে না পারেন তাহলে এমন অযোগ্য মূর্খ লোক বিসিবিতে থাকার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি সাকিবের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে এই ভুল করলেন এতে বিস্ময় প্রকাশ করেছেন আইসিসির মহাব্যবস্থাপক অ্যালিক্স মার্শাল তিনি বলেন সাকিব আল হাসান একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার আইসিসির করা অনেক দুর্নীতিবিরোধী প্রোগ্রামে উপস্থিত ছিল সে সকল নিয়মকানুন ভালোই জানা রয়েছে তার তবু সে তিনটি প্রস্তাবে কথা গোপন রেখেছে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে জানো উচিত ছিল তিনি আরও বলেন সাকিব তার নিজের ভুলগুলো মেনে নিয়েছে এবং তদন্তের স্বার্থে সম্পূর্ণ সহায়তা করেছে এমনকি ভবিষ্যতে অ্যান্টি করাপশন ইউনিটের সঙ্গে কাজ করার প্রস্তাব দিয়েছে যাতে করে তরুণ খেলোয়াড়রা এই ভুল করতে না পারে আমি তার এই প্রস্তাবে খুশি